গাছ কিভাবে খালি করছে, তাসনিম সিক্স খালি করছে কিলিং কার, এটা হচ্ছে যে ফেরেশ সিমেন্ট ফ্যাক্টরি মেঘনাঘাট। এখানে কিলিং কার খালি করতেছে, কিলিং কার দিয়ে সিমেন্ট বানানো হয়। এখানে আছে আরেকটা, এটা হচ্ছে মার্কেল টাইন 52। দেখুন এত বড় জাহাজ কিভাবে খালি করে। মার্কেল টাইন 52 কিভাবে জাহাজ খালি করছে দেখুন গাইস। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মেরিন লাইফ, নদীপথে, সাগরে যত ভিডিও আছে সব ভিডিও আপনাদেরকে তুলে ধরব। আর এই ফ্যাক্টরিটা অবস্থিত হচ্ছে মেঘনা ব্রিজের পাশে, হচ্ছে মেঘনা ব্রিজের পাশেই সিমেন্ট ফ্যাক্টরিটা। হ্যাঁ, আর এটা হচ্ছে মেঘনা নদী, আর এই মেঘনা নদীর নিচ দিয়ে এখন আমরা যাচ্ছি একটু সামনে। এটা হচ্ছে মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজের পাশে মেঘনা নদীর তীরে মেঘনা গ্রুপ দাঁড়িয়ে আছে, আর এই মেঘনা নদী দিয়েই তাদের সব কিছু। দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, আমরা ব্রিজের নিচ দিয়ে চলে আসলাম। একটা দেখা যাচ্ছে, এটাও মেঘনা গ্রুপের, এটা হচ্ছে মার্কেল টাইন 7 কার্গো বডি, ছোট বডি। সে মেঘনা ব্রিজ, মেঘনা ব্রিজে আর এটা হচ্ছে হোলসিমের ঘাট, হোলসিম ঘাট এটা এখানে, আর হোলসিমের ঘাট ইসেও আছে, মোংলাও আছে। এটা হচ্ছে হোলসিমের ঘাট, এখানে কেলিংকার খালি করা হয় সিমেন্ট বানানোর জন্য। যাবতীয় যা প্রয়োজন সব নদীপথে, সাগর পথে, নদীপথে এসে এখানে আনলোড করে। মেঘনা ব্রিজ বলগেট যাচ্ছে, খালি বলগেট।